গরিব বলে আমাদের আজকে সাবস্ক্রাইবার নাই বলে আজকে আমাদের ভিডিও করতে দিচ্ছে না, কিন্তু এই প্রতিশোধ আমি নিয়েই যাবো, ঠিক আছে, মনে থাকবে এই কথা আমার গায়ে লেগে গেছে। আমাদের ভর্তি হওয়া কমপ্লিট। এই যে আমরা এখন একটা ব্যাগ পাইছি এখানে, এই যে ব্যাগ পাইছি, আর এই যে ব্যাগের মালিক এসব, ওরা দুজন ধরে ব্যাগটা খুব খুশি। ওরে বাবা, ঠিক আছে আমাদেরকে বারণ করছে ভিতরে, বাইরে 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 জামা প্যান্ট দেখাতে বারণ করছে, আমাদেরকে বলেছে বাইরে বসে কোনো ভিডিও করা যাবে না, কিন্তু আমরা তো কম চালাক না, লুকাই লুকাই ঠিক ভিডিও করেই ফেলবো, ঠিক ভিডিও করেই ফেলবো। তোমাদের আসো, আমাদের বাইরে ভিডিও করতে দেবে না যাওয়ার, কারণ কি আমাদের কোনো ফ্যান ফলোয়ার কেউ নেই, তার জন্য আমাদের ভিডিও করতে দেবে। যদি আমাদের অনেক অনেক ফ্যান ফলোয়ার থাকতো, যদি তোমাদের এক এম টু এম টু এম থ্রি এম যত মানে বেশি সাবস্ক্রাইব থাকতো, তত বেশি ভিডিও করতো, মানে আমাদের ভিডিও করতে দিতো। আমরা আজকে গরিব বলে আমাদের আজকে সাবস্ক্রাইবার নাই বলে আজকে আমাদের ভিডিও করতে দিচ্ছে না, কিন্তু এই প্রতিশোধ আমি নিয়েই যাবো, ঠিক আছে, মনে থাকবে এই কথা আমার গায়ে লেগে গেছে, দিলে লেগে গেছে। কিছু বলতে চাও? আমার অনেক কম, আমি তো ছোট ছোট জিনিসপত্র এসব হচ্ছে, এবার পায়ের ময়লা মানে হাতের ময়লা, আমি বলবো না, কিছু বলো না তুমি।
একটা নেবে না এই যে ছাত্ররা একটা নেবে না জামা প্যান্ট প্রতিদিন আসবে ট্রাই দেবে আর হচ্ছে ট্রাই করবে আর কিন্তু একটা পরবে না এই শপিং মল গুলো গন্ধ গন্ধ গুলো তো জামা প্যান্ট পরে জামা প্যান্ট গুলো সব নোংরা করে ফেলে দেবে জীবনও কিনেছিস এখান থেকে মানে বাইরে এখানে ভিডিও করতে দেবে না ঠিক আছে কিন্তু লুকা লুকা ভিডিও করে নিয়েছি আর লাস্টে আছে ট্রায়াল রুমে এই যে সব ট্রায়াল রুমে এসে ভিডিও করতেছি জামাটা আমার খুব পছন্দ হয়েছে সাদা কালার হয়েছে চলে এসেছে বিখ্যাত অলিগলি
কেকের দোকানে হ্যাঁ দাদা গাড়ি আসেনি আরে উনি ও এখানে নড়বে না এখানেই বাড়ি ঠিক আছে থাক কাকু গুর বাবার বসিলো ওনাদেরকে মুখ করো না ঠিক আছে একটু ভদ্রতা শেখো কম্পিউটার ভর্তি হয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার কাজই পড়ে আর এই অবস্থা কর বাবা আমাদের বনগাঁ বিখ্যাত ব্রিজ এই যে ওয়াও কি সুন্দর লাগছে বাপরে বাপ